আল্লাহ বিজয় করবেন আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন বলল কাফের মুশ্রেক বেইমান যখন যাকে প্রয়োজন আল্লাহ তাকে দিয়ে দিনের হেফাজত করবেন এটাই স্বাভাবিক কথা আমার মতো মৌলবি পাঁচ টাকা পেলে মিলাদের পাঁচ টাকা পেলে জিলাবি এক পুটলা পেলে মাথা খারাপ যা বলবেন এটাই ঠিক যেটা বলবেন ওটাই ঠিক কোনো সমস্যা নেই তখন আল্লাহ রবুল আলমিন একজন ডাক্তারকে দিনের হেফাজত করবেন এটাই স্বাভাবিক হুজুর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এবার বলে দিল স্টার জলসার দালাল এক শ্রেণীর হুজুর হুজুর জি ভারতের জি বাংলার দালাল এক শ্রেণীর হুজুর এরা কি বন্ধ করতে হবে কারণ আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এত এত ল্যাংটা সেলেন এত এত উলঙ্গ চ্যানেল চলে এটা হুজুরদের চোখে পড়ে না চোখে বললো কি সারাদিন যেটাতে কোরআন হাদিস নিয়ে আলোচনা হয় সেটা চোখে বললো যে এটা বন্ধ করতে হবে আপনি চিন্তা করতে পারেন এই সমস্ত হুজুরদের কত খারাপ চিন্তা করতে পারেন আপনি কই পারল না তো স্টার জলসা বন্ধ করার জন্য এদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আমি বলেছিলাম যে গ্রামের মধ্যে দ্বারকিনি ছিলেন ওই দার কিনি মাছ যখন সামান্য কোনো ডুবাতে থাকে তখন সে মনে করে আমি রাজা কিন্তু সমুদ্রের মধ্যে ওকে ছেড়ে দেওয়া হলে তিমি মাসেরা ভয়ঙ্কর একটা ঝাঁপ দেয় তখন দেখে খাইছে আমায় এত বড় তিমি মাছ এর পেটের মধ্যে তো আমি কোটা হিসেবেও জায়গা পাবো না আমাদের দেশের মৌলবি হলো কিনে মাছের মতো সমুদ্রের কাছেও যেতে পারবে না এ মনে করে যে বৃষ্টিপি বন্ধ করলে সব হয়ে গেল আরে জাগি না হলো তিমি মাছ আর তুমি হলো দ্বারকিনি মাছ লক্ষ লক্ষ কোটি কোটি ঝিনুক পোকা কি সূর্যের আলো বন্ধ করতে পারবে তোমার মতো মৌলবি লক্ষ লক্ষ কোটি কোটি লাগলে জাকির নায়ক থামাতে পারবে না জাকির নায়ক চলে আল্লাহ দেওয়ার শক্তিতে আমাদের দেশ থেকে ভারত থেকে যদি না আসতে দেয় সমস্যা কি সারা বিশ্বের মানুষ তাকে সারা বিশ্বের সরকার তাকে নাগরিকত্ব দিছে মালয়েশিয়ার সরকার ডাকতেছে সৌদি সরকার ডাকতেছে কুয়েতের সরকার ডাকতেছে বাহরানের সরকার ডাকতেছে কাজ হবে না তোমাদের মৌলবীর ব্যবসা বন্ধ হয়ে গেছে মৌলবীর মাথায় খারাপ জাকির নায়ককে ঠেকাও এক জাকির নায়েকে ঠেকাবে লক্ষ্য জাকির নায়েক দেশে তৈরি হবে ইনশাল্লাহ কাজ হবে না একজনকে জেনে ভরবে একজনকে জেনে ভরবে লক্ষ্য আলেম তৈরি হয়ে যাবে দেশে কাজ হবে না কোনো কাজ হবে না আল্লাহর দিনকে ঠেকিয়ে রাখতে কেউ পারবে না যেহেতু আল্লাহ নিজেই এর হেফাজত করবেন এই জন্য মনে রাখবেন যত দালাল আর যত যাইবার হোক আপনি দেখছেন কোন জেনারেল শিক্ষিত মানুষ এই পিস বন্ধ করছে কে বন্ধ করছে হুজুর একদল মানুষ তার মানে তাদের ব্যবসা বন্ধ পীর পাচ্ছে উট গরু দুম্বা সব পুরুষের হাদিয়া পাচ্ছে ওখানে তো কেউ নিষেধ করে না ওখানে তো কেউ নিষেধ করে না ওখানে কিছুই বলে না কেউ আর আমাদের কোরআন হাদিসের মাহফিলকে ৪০ চল্লিশ ধারা করে রাখে মাহফিল করতে দেবে না কি বুঝলেন আপনি তাতে কি ঠেকে রাখতে পেরেছে এদেশ ব্রিটিশ শাসন করেছে দুইশো বছর ব্রিটিশ সবাইকে আমরা ইংরেজ হয়ে গেছি জি না ইংরেজ হয়নি এদেশের যদি সব জেলে দেয়ার আলেম যদি সব জেলে যায় একশো বছর পঞ্চাশ বছর পরে তার সন্তান সন্তান যারা আছে তারা কোরআন হাদিস নিয়ে দাঁড়াবে হবে এটাই স্বাভাবিক কথা কোথায় চলে গেছে এনায়তআলি বেলায়তালি শাইস মাইল শহীদ তাদের সন্তান এখন উপমহাদেশে কি রয়ে গেছে তারা কোরআন হাদিস প্রচার করবে এটাই স্বাভাবিক যেহেতু আল্লাহ বলেছেন ইন্না নাহনুন আমার দিনকে আমি আল্লাহ হেফাজত করবই। আমি যেটা নাজিল করেছি আমি জিকির নাজিল করেছি এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। অতএব হজুর পিস টিভি বন্ধ করলে কি হবে বিভিন্ন চ্যানেল বন্ধ করলে দিক কি হবে হাজারো চ্যানেল চালু হবে হাজারো মাধ্যম তৈরি হয়ে যাবে আল্লাহর দিনকে প্রচার করার জন্য আপনি হাতের মধ্যে আতর রেখে যদি বলেন যে আমি চেপে রাখব আতর গন্ধ বাইরে হতে দিব না কাজ হবে কাজ হবে না আতরের গান বাইরে হবেই হবেই হবে সত্য যখন আসবে মিথ্যা এমনি চলে যাবে কোনো কাজ হবে না বাধা দিয়ে কত মানুষ যে দিনের পথে আসতে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যদি ধর্ম ব্যবসায়ীরা সাবধান যদি কোরআন সুন্নাকে মেনে না নেন আল্লাহ নবী বলেছেন কি বলেছেন যে ইজ্জতের সহিত অথবা বেঈজ্জতের সহিত ইজ্জতের সহিত যদি মানুষ ইসলাম গ্রহণ না করে বেঈজ্জতের সহিত ইসলাম গ্রহণ করিয়ে ছাড়বেন যদি আপনি দিন না মানেন বেদ যদি হয়েও এমন এক সময় আসবে দিন মানতেই হবে